हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नी समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर वीडियो निये। आज के आमी बानाते चलेछि पेपर एकटा असाधारण स्वादेर रेसिपी। एई रेसिपिटा किन्तु आपनारा खूब ताड़ाताड़ी बानिये फेलते पारेन, खूब सोजा एकटा रेसिपी। चलुन देखे नेवा जाक आमी किभाबे एई रेसिपिटा बानाच्छि। देखुन, एखाने एकटा आमी मीडियम साइजेर पेपेके खोसा छाड़िये एइभाबे लम्बा लम्बा करे केटे निएछि। एबार एरकम एकटा ग्रेटारेर साहाज्ये आमी पेपेगुलोके किन्तु ग्रेट करे निलाम। समस्त पेपेटा आमी ग्रेट करे निएछि। एबार এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, কিছুটা পরিমাণ গোটা জিরে, 7 মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর আমি দিয়ে দেব লঙ্কার কুচি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। আমি প্রথমেই জলের ব্যবহার করছি না, প্রথমে আমি ভালো করে মেখে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি জলে ব্যবহার করব, আশা করছি হবে না, কারণ পেপেরটাতেই আমার পুরোটা ভালো করে মাখা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন জলের প্রয়োজন কিন্তু হলো না, পুরোটা এমনি মাখা হয়ে গেল। যেহেতু পেপেটা গ্রেট করার পর একটু হলেও পেপেটার থেকে জল জল বেরোয়, সেজন্য কিন্তু এইভাবে এটা খুব ভালো করে মাখা হয়ে গেল, জলের প্রয়োজন আর হলো না। সমস্তটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এটা একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে এরকম বল করে নেব, এইভাবে মাঝখানটা একটু চেপে দিয়ে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে। এবার অপরদিকে আমি গ্যাস ঢেলে আগে থেকেই কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এক এক করে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখুন, একটা আমি পেস্ট তৈরি করবো, সেজন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 টুকরো আদা আর 2 কাঁচা লঙ্কা। এবার অপরদিকে দেখুন, এই বড়াগুলোর কিন্তু একটা দিক ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি, যাতে একই রকমভাবে এই পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে যায়। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম, দিয়ে আবার বাকি বড়াগুলো যেগুলো ছিল সেগুলোকেও একসাথে এইভাবে ভেজে নিয়ে সমস্ত বড়াগুলোকে আমি তুলে নিলাম। দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু 15 সেকেন্ড মতো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। মিনিট 2 পরে ফিরে এলাম, আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা, দিয়ে দিলাম মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুনটা দেওয়ার পর এটাকে আরও ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে সাইড থেকে তেলটা ভেসে ওঠে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও এটাকে ভালো মতো কষিয়ে একটু দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নেব মিনিট 2 মতো। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কসৌরি মেথি। কসৌরি মেথি দেওয়ার পরেও ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু আমি কোনোরকম ঢাকা দিইনি, এমনি আমি এটাকে ফুটতে দিয়েছিলাম। দেখুন, ভালো মতো ফুটে উঠেছে। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব, যাতে ভালো মতো বড়াগুলোতে ঝোলটা ঢুকে যায়। এবার আমি এটাকে আরও 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম টপ করে এটাকে আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আর আপনারা যদি চান ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই বড়াগুলোকে এমনি ভেজেও খেতে পারেন, আর যদি তরকারি হিসেবে করতে চান তাহলে তো এইভাবে গ্রেভি দিয়েও করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।